নিয়ে আসছেন এই যুক্তির বিপক্ষে, যে বাকশাল নিয়ে যদি বাকশাল কথা থাকতো তাহলে নির্বাচন নিয়ে এত বিতর্ক হতো না, নির্বাচনের দরকারটাই হতো ওনার, ওনারা টোটালিটেরিয়ান গভর্নমেন্টই তো চলে যেতে পারবে, ওনাদের তো সেই সংখ্যাগরিষ্ঠতা আছে, এরকম খালেদাকে মুক্তি দিলেও তো তাতে সে পথে কোনো বাধা হয় না, ওনারা চলে যাক সে 75-এর বাকশালের মতো, যে আমরা এই ধরে নিলাম যতদিন আমরা থাকবো অতদিন আমরা নির্বাচিত হয়েছি বলে ধরে নিলাম। একটা বিষয় যে ম্যাডামের মুক্তির ব্যাপারে তো সরকার জামিনের মুক্তি বা মুক্তির ব্যাপারে সরকার নমনীয় নয়, সেক্ষেত্রে গতকালকেও জোটের বৈঠকের পক্ষে বৈঠকের পরে দলের পক্ষ থেকে জানানো হয়েছে শিগগিরই আমরা আন্দোলন করছি, আসলে আপনারা কোন ধরনের আন্দোলন যাচ্ছেন, রাজপথের আন্দোলনে যাচ্ছেন কিনা, কবে নাগাদ সেই আন্দোলনে যাচ্ছেন? আমরা তো আন্দোলনে আছি, এখন আন্দোলনের সম্ভব বলতে বাংলাদেশের মানুষ যেটা বোঝে সাধারণত রাস্তায় জমায়েত হওয়া, রোড ব্লক করা কিংবা বড় বড় ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়া, তার মধ্যে বড় বড় ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা আমরা করছি, অনশন, মানববন্ধন, শান্তিপূর্ণ কর্মসূচি, অর্থাৎ জনদুর্ভোগ সৃষ্টি না হয়। কিন্তু সরকার নিজে যে হাজারো জনদুর্ভোগ সৃষ্টি করে রাখছে সেই ব্যাপারটা বলতে গেলেও তো আমাদের উপর নির্যাতন নেমে আসে, যে কারণে আমাদেরকে সত্যি চিন্তাভাবনা করেই বাংলাদেশের মানুষ আন্দোলন বলতে যেটা বোঝে সেই সংজ্ঞার কাছাকাছি যেয়েই আমাদেরকে কিছু না কিছু করতে হবে, সেগুলো আলাপ আলোচনা হচ্ছে আমাদের মধ্যে। আর এই সঙ্গে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি ওনার জামিনে মুক্তির বিষয়টা, এবং উনি বিধেয় আসবে যে স্বতঃস্ফূর্ততাটা আসবে, যে গতিটা আসবে সেটা তো বাস্তবার্থে কিছু না কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাত্রাটা কম ছিল 2014 থেকে আজ পর্যন্ত কি সেটা সামান্যতম নমুনা সরকার দেখাতে পেরেছে? তারা তো সেই একনায়ক উচিত মনোভাব নিয়ে এগোচ্ছে, সেই কুখ্যাত বাকশালের দিকেই যাচ্ছে, সুতরাং তারা তো এটা নিয়ে কোনো প্রেশার অনুভব করবে না, কিন্তু মানুষ অনুভব করছে যে এটা একটা প্রেশার, আমরা অনুভব করছি সরকারের উপরে প্রেশার। সরকার যেহেতু রাষ্ট্রের সমস্ত অর্গানগুলোকে কুক্ষিগত করে তাদের ক্ষমতার বলে বেঁচে আছে, প্রশাসনের দান খয়রাতের ভোটে জিতে বেঁচে আছে, তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আওয়ামী লীগ আজকে কোথায় আপনি দেখেন, বিএনপির উপর দমনপীড়ন শক্ত চালাচ্ছে রাষ্ট্রের মেশিনারিগুলো, আওয়ামী লীগের সঙ্গে তো আমাদের কোথাও সংঘর্ষ হচ্ছে না বা উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে না, শক্ত করছে রাষ্ট্রের সেই সমস্ত অর্গানগুলো যেগুলোতে আমাদের অধিকার রয়েছে, কিন্তু তারা আমাদেরকে সৎ সন্তান হিসেবে বিবেচনা করে আজকে এই সরকারের বাকশালের দিকে যাওয়ার পথটাকেই তারা সহযোগিতা করছে। থ্যাংক ইউ।